প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে অ্যাকাউন্টিং এইটির নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকের এই ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসা থেকে রাজশাহী বোর্ড 2022 সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নটির সমাধান করব। চলো আমরা প্রথমে প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমরা, বলা আছে চন্দ্র সূর্য তারা 2021 সালের 1 জানুয়ারি তারিখে যথাক্রমে 80,000, 50,000 ও 40,000 টাকা হবে, এটি 40,000 টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করে। লাভ লোকসান বন্টন অনুপাত 3:2:1, অংশীদারদের মূলধন ও উত্তরণের উপর 10% সুদ ধার্য করতে হবে। চন্দ্র প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে। সূর্য ও তারা এর বার্ষিক উত্তোলনের পরিমাণ 8,000 ও 4,000 টাকা। তারা নগদ উত্তোলন ছাড়াও 5,000 টাকার পণ্য উত্তোলন করেছিল যা হিসাবভুক্ত হয়নি। উপরুক্ত সমন্বয় সাধনের পূর্বে ব্যবসায় নিটলাভ ছিল 1,19,500 টাকা। চন্দ্র বছরের মাঝামাঝি সময় কারবারে 5,000 টাকা ঋণ প্রদান করে। তাহলে দেখো, আমরা যদি এখান থেকে আগে অসমন্বিত আয় ব্যয়গুলো একটু খুঁজে নেই। দেখো অসমন্বিত আয় ব্যয়গুলো, তাহলে আমরা ব্যয় কী কী পাবো? দেখো প্রথমে বলা আছে তারা মূলধনের উপর 10% সুদ পাবে। তাহলে মূলধনের সুদ, এই একটা হলো আমাদের অসমন্বিত ব্যয়। অপরদিকে দেখো এখানে বলা আছে উত্তোলনের উপর 10% সুদ পাবে। তাহলে উত্তোলনের সুদ হলো আমাদের অসমন্বিত আয়, উত্তোলনের সুদ। এরপর দেখো বলা আছে চন্দ্র প্রতি মাসে বেতন পাবে, তাহলে বেতন আর একটা ব্যয় আমাদের। এরপরে বলা আছে বার্ষিক উত্তোলন করছে, পণ্য উত্তোলন করছে, এখানে কোনো আয় ব্যয় নেই। মাঝামাঝি সময় ঋণ প্রদান করেছে, তাহলে ঋণের সুদটা আমাদের ধরতে হবে। তাহলে আমরা দেখলাম এই তিনটা হলো আমাদের ব্যয়, এই তিনটা আমাদের ব্যয় এবং একটা আছে আয়। তো ওই আয় ব্যয়গুলো যদি আমরা প্রথমে একটু চিহ্নিত করে নিই তাহলে কিন্তু আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। তো দেখো ক নম্বর প্রশ্নে বলা আছে ঋণের সুদের পরিমাণ নির্ণয় করো। এই যে চন্দ্র বছরের মাঝামাঝি সময় 5,000 টাকা ঋণ প্রদান করেছিল, তার সুদের পরিমাণ নির্ণয় করতে হবে। তো এখানে কিছু বিষয় মনে রাখবে, ঋণের সুদের বেলায় কিছু বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। সেটি হলো যদি ঋণের সুদের কোনো পার্সেন্ট দেওয়া থাকে তাহলে সেই পার্সেন্ট অনুযায়ী সুদ ধরতে হয়। যদি কোনো পার্সেন্ট দেওয়া না থাকে তাহলেও ঋণের সুদের উপর সুদ ধরতে হয়, একমাত্র ঋণের সুদটাই কিন্তু তখন ধরতে হয় যদি পার্সেন্ট না থাকে। কিভাবে ধরতে হয়? 6% সুদ ধরতে হয়। যদি ঋণের সুদের কোনো পার্সেন্টেজ দেওয়া না থাকে তাহলে 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী 6% সুদ ধরতে হয়। এখানে দেখো চন্দ্র যে ঋণটা সরবরাহ করেছে এর কিন্তু কোনো সুদের হার দেওয়া নেই, তাহলে দেওয়া না থাকার কারণে আমরা 32 সালের আইন অনুযায়ী 6% সুদ ধরবো। তো দেখো এই সুদটা আমরা কিভাবে নির্ণয় করব, চলো একটু আমরা নির্ণয় করে নিই। দেখো আমরা প্রথমে ক নাম্বার দিয়ে লিখে নিলাম যে ঋণের সুদ নির্ণয় করা হলো, ঋণের সুদ নির্ণয় করা হলো। আচ্ছা ঋণের সুদ, দেখো চন্দ্র কত টাকা ঋণ দিয়েছিল খেয়াল করো, আমাদের উদ্দীপকে দেওয়া আছে চন্দ্র আমাদেরকে ঋণ দিয়েছিল 5,000 টাকা। তাহলে এই 5,000 টাকার যেহেতু পার্সেন্ট দেওয়া নেই আমরা ধরবো 6%, 5,000-এর 6% হয় হলো 300 টাকা। 5,000-এর 6% কত টাকা? 300 টাকা। এরপরে দেখো প্রশ্নে কিন্তু বলা আছে চন্দ্র বছরের মাঝামাঝি সময়ে ঋণ দিয়েছে, তাহলে মাঝামাঝি সময়ে ঋণ দেওয়া মানে কি 6 মাসের সুদ ধরতে হবে। তাহলে এটা হলো 1 বছরের টাকা, তাই না? তাহলে এটাকে আমরা এখন 12 দ্বারা ভাগ করবো, তাহলে 1 মাসের চলে আসলো, যেহেতু 1 বছরে 12 মাস, 6 দ্বারা গুণ করবো তাহলে 6 মাসের হয়ে গেল। এখানে লিখে দিব যেহেতু 6 মাসের সুদ ধরতে হবে, 6 মাসের সুদ ধরতে হবে, অথবা লিখতে পারো যেহেতু বছরের মাঝামাঝি সময় ঋণ সরবরাহ করে, তাহলে আমাদের উত্তর চলে আসবে 150 টাকা। অর্থাৎ চন্দ্র যে ঋণটা দিয়েছিল তার সুদ হলো 150 টাকা। এই হলো আমাদের ক নাম্বার প্রশ্ন। দেখো খ নাম্বারে কী বলা হয়েছে, খ নাম্বারে বলা হয়েছে লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করো। তো আবন্টন হিসাবে কিন্তু এই আয়গুলো, একটা আয় এবং এই ব্যয়গুলো কিন্তু আমাদের লাগবে। তো চলো এটা নিয়ে আমরা আবন্টন হিসাব তৈরি করি। প্রথমে আমরা অংশীদারদের নামগুলো লিখে নিব, চন্দ্র সূর্য তারা বিবরণ টাকা, এখানেও বিবরণ টাকা, এটা হলো ক্রেডিট পাস। তো অংশীদারদের লাভ লোকসান আবন্টন হিসাব তৈরি করার সময় আমরা প্রথমে ক্রেডিট পাশে নিট মুনাফাটা লিখে নিব, অঙ্কে যে নিট মুনাফা দেওয়া থাকবে সেটি লিখে নিব। আমাদের এখানে বলা আছে উপরোক্ত সমন্বয় সাধনের পূর্বে ব্যবসার নিট লাভ ছিল 1,19,500 টাকা, তাহলে এটি আমরা লিখে নিব নিট লাভ বা নিট মুনাফা, যেটি আমরা লিখি 1,19,500 টাকা। এরপর আমরা আমাদের যে আয় ছিল, একটি আয় কিন্তু আমাদের ছিল, দেখো উত্তোলনের সুদ ছিল,
এই উত্তোলনের সুদটি আমরা লিখব এবং পূর্ণ উত্তোলন হিসাববুক্ত হয়নি এটি আমরা লিখব। যেহেতু উত্তোলনের সুদ আয় তাহলে আমরা ক্রেডিট পাশে লিখব, এগুলোকে যেহেতু আমরা মূলধন হিসাবে স্থানান্তর করব তাই এখানে লিখে নিব অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব। এরপর আমরা আয়ের নাম লিখব উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ। এরপর তিনজন অংশীদারের নাম চন্দ্র, সূর্য, তারা। এখন লক্ষ্য করো প্রশ্নে কি বলা আছে, বার্ষিক উত্তোলন দেওয়া আছে, বার্ষিক উত্তোলন। তো যদি বার্ষিক উত্তোলন থাকে তার মানে সারা বছর তারা উত্তোলন করেছে, তাই না? কখনো বছরের প্রথমে করেছে, কখনো বছরের মাঝামাঝি, কখনো শেষে। তো যখনই প্রশ্নে বার্ষিক উত্তোলন দেওয়া থাকবে আমাদেরকে অ্যাভারেজে গড়ে ছয় মাসের সুদ ধরতে হবে। তো দেখো এখানে বলা আছে সূর্য ও তারা দুইজন মাত্র উত্তোলন করেছে, সূর্য ও তারা, তাহলে চন্দ্র কিন্তু উত্তোলন করেনি। সূর্য ও তারা এর বার্ষিক উত্তোলনের পরিমাণ ছিল 8,000 ও 7,000 টাকা, তাহলে সূর্য উত্তোলন করেছে 8,000 টাকা, চন্দ্র উত্তোলন করেছে 7,000 টাকা, সুদ ধরতে বলা হয়েছে 10%। তাহলে দেখো 8,000 এর 10% হয় 800 টাকা, যেহেতু আমরা অর্ধেক ধরবো, অ্যাভারেজে ছয় মাসের ধরবো, তাহলে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে 400 টাকা। তারা দেখো 7,000 টাকা উত্তোলন করেছে, 7,000 এর 10% 700 টাকা, যেহেতু সারা বছর ধরে বলা আছে বা বার্ষিক বলা আছে তাহলে অ্যাভারেজে ছয় মাসের হলে হয়ে যাবে 350 টাকা। এখন উত্তোলনের সুদ যোগ করলে 750 টাকা, এই হলো তাদের উত্তোলনের সুদ। এরপর দেখো উদ্দীপকা কি বলা আছে, তারা নগদ উত্তোলন ছাড়াও 5,000 টাকার পণ্য উত্তোলন করেছে যা হিসাববুক্ত হয়নি। তার মানে তারা 5,000 টাকার পণ্য উত্তোলন করেছে, যেহেতু শুধু তারা একা উত্তোলন করেছে আমরা এখানে লিখব তারার মূলধন হিসাব, তারার মূলধন হিসাব, পণ্য উত্তোলন। তারা পণ্য উত্তোলন করেছে 5,000 টাকা, যেহেতু এটি হিসাববুক্ত হয়নি আমরা 5,000 টাকা লিখে দিলাম, এই যে পণ্য উত্তোলন 5,000 টাকা। তো এরপর দেখো আমরা চলে যাব ডেবিট পাশে, ডেবিট পাশে আমাদের ব্যয়গুলো লিখব। প্রথমেই দেখো বলা আছে মূলধনের উপর 10% সুদ পাবে, তাহলে এই মূলধনের সুদটি হলো আমাদের ব্যয়, তাই না? তো আমরা যেহেতু প্রত্যেকটি অংশীদারই মূলধনের সুদ পাবে, প্রথমে লিখে দিব অংশীদারদের মূলধন হিসাব, অংশীদারদের মূলধন হিসাব, ব্যয়ের নাম হলো মূলধনের সুদ, মূলধনের সুদ। এরপর আমরা অংশীদারদের নাম লিখব চন্দ্র, সূর্য, তারা। এবার একটু উদ্দীপকে দেখো কি বলা আছে, চন্দ্রের মূলধন ছিল 80,000 টাকা, তাহলে চন্দ্রের মূলধন ছিল 80,000, সূর্যের ছিল 50,000 এবং তারার ছিল 40,000। উদ্দীপকে কিন্তু আমরা পূর্বেই দেখেছি কেউ কিন্তু অতিরিক্ত মূলধন আনেনি, তাহলে এই 80,000 এর 10% 8,000 টাকা, এটাই হলো চন্দ্রের মূলধনের সুদ। সূর্যের 50,000 এর 10% 5,000 টাকা, আর মূলধন যেহেতু বছরের প্রথমে আনে আমাদের কিন্তু এক বছরের সুদই ধরতে হবে, তাহলে তারার 40,000 এর 10% 4,000 টাকা, এই হলো তাদের মূলধনের সুদ। মনে রাখবে সারা বছর ধরে উত্তোলন থাকলে অংশীদার উত্তোলনের সুদের উপর অ্যাভারেজে ছয় মাসের সুদ ধরতে হয়, কিন্তু অংশীদারদের যে মূলধন এটি কিন্তু তারা বছরের প্রথমেই দেয়, তাই না? বছরের প্রথমে মূলধন দিয়ে ব্যবসা শুরু করে, এই কারণে মূলধনের সুদটাকে ধরতে হয় পুরোপুরি এক বছরের। তো এখানে দেখো মোট মূলধনের সুদ কত আছে, 4 আর 8 12 12 আর 5 17,000 টাকা তাদের মূলধনের সুদ। তো আমরা প্রথম যে ব্যয়টি ছিল মূলধনের সুদ সেটি লিখলাম। আবার একটু উদ্দীপকে ফিরে যাই, দেখো মূলধন উত্তোলনের সুদ ছিল চন্দ্র প্রতি মাসে 1,000 টাকা বেতন পাবে, এটি নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। চন্দ্র প্রতি মাসে 1,000 টাকা বেতন পাবে, প্রতি মাসে মানে কি এক মাসে, তাহলে এক মাসে যদি সে 1,000 টাকা বেতন পায়, এক বছরে 12 মাস, 12 মাসে তার কত টাকা বেতন হবে, 12,000 টাকা বেতন। আর বেতনটা যেহেতু চন্দ্র একা পাবে আমরা এখানে লিখব চন্দ্রর মূলধন হিসাব, চন্দ্রর মূলধন হিসাব। চন্দ্র পাবে বেতন, এই যে এখানে লিখে দিলাম বেতন, এক মাসে পাবে 1,000 টাকা, তাহলে 12 মাসে সে পাবে 12,000 টাকা, এই হলো চন্দ্রের বেতন। এরপর দেখো আর কি ব্যয় আছে, আরেকটি ব্যয় ছিল মূলধনের সুদ। দেখো চন্দ্রের বেতন আমরা করলাম, এরপরে ছিল তাদের উত্তোলন পণ্য উত্তোলন এগুলোর কাজ আমরা করেছি, সর্বশেষ আছে চন্দ্র 5,000 টাকা ঋণ সরবরাহ করেছে। তাহলে চন্দ্র যেহেতু ঋণ দিয়েছে এই ঋণের সুদটি চলে যাবে চন্দ্রের ঋণ হিসাবে। মনে রাখবে ঋণের সুদ কখনো মূলধন হিসাবে যায় না, এটাকে ঋণ হিসাবে লিখতে হবে, ঋণের সুদ। ঋণের সুদ কিন্তু আমরা ক নাম্বারে নির্ণয় করেছি, তাই না? আমরা ক নাম্বারে কিন্তু নির্ণয় করেছি, কিভাবে নির্ণয় করেছিলাম দেখো আবার একটু দেখিয়ে দিচ্ছি। চন্দ্রের ঋণ ছিল 5,000 টাকা, এই যে 5,000 টাকা আমরা লিখলাম, যেহেতু কোনো সুদের হার ছিল না এই কারণে 6% সুদ 1932 সালের অংশীদারি আইন অনুযায়ী, তাহলে 5,000 টাকার 6% হয় 300 টাকা। যেহেতু বছরের মাঝামাঝি সময় এনে এসেছে তাহলে ছয় মাসের সুদ, ছয় মাসের সুদ করলে কত হয়ে যাবে 150 টাকা।
তাহলে এই তিনটা হলো আমাদের ব্যয়, এগুলো হলো আমাদের আয়। এই আয় ব্যয় বের করার পর এখন আমরা মুনাফা বন্টন করব। মুনাফাটা কিভাবে বন্টন করতে হবে খেয়াল করো, প্রথমে আমরা ক্রেডিট পাস যোগ করব, আমাদের ক্রেডিট পাসগুলো প্রথমে যোগ করতে হবে। তাহলে ক্রেডিট পাস আমরা যোগ করি, দেখো 119,500 যোগ 750 যোগ 5,000, তাহলে আমাদের ক্রেডিট পাসের যোগফল হয় 125,250। এখানে লিখে দিব আমরা 125,250। এই যোগফলটাকে আমরা এই ডেবিট পাশেও লিখব 125,250। এই যোগফল থেকে আমরা ডেবিট পাশের যে ব্যয়গুলো ছিল সেগুলো বিয়োগ করব, 17,000, 12,000 এবং 150। বিয়োগ করলে আমরা পাই 96,100 টাকা। এই 96,100 টাকাই হলো আমাদের বন্টনযোগ্য মুনাফা। এই মুনাফাটা অংশীদারদের মাঝে বন্টন করতে হবে। তো বন্টন করার জন্য যেহেতু সমস্ত অংশীদাররাই মুনাফা পাবে, আমরা এখানে লিখব অংশীদারদের মূলধন হিসাব, মূলধন হিসাব। এরপরে আমাদের ব্যয়ের নাম হবে মুনাফার বন্টন, মুনাফা বন্টন। এবার অংশীদারদের নাম চন্দ্র, সূর্য এবং তারা। তাহলে দেখো মুনাফাটা কীভাবে বন্টন করব, প্রথমে আমরা এই বন্টনযোগ্য মুনাফাটা লিখে নেব 96,100। এই বন্টনযোগ্য মুনাফাটাকে আমাদের ভাগ করতে হবে অনুপাত দ্বারা। অনুপাত কী দেওয়া আছে দেখো, 3:2:1, 3:2:1। এই বন্টনযোগ্য মুনাফাটাকে খেয়াল করো, বন্টনযোগ্য মুনাফা 96,100 টাকাকে আমরা ভাগ করব অংশীদারদের যেই অনুপাত দেওয়া আছে সেই অনুপাতগুলোর যোগফল দ্বারা। অনুপাত কত আছে, 3:2:5, 5:1:6, তার যোগফল হয় 6 দ্বারা ভাগ করব। বুঝতে পেরেছো কিনা আবার একটু খেয়াল করো, বন্টনযোগ্য মুনাফাটাকে আমরা ভাগ করব অংশীদারদের যে অনুপাত দেওয়া আছে সেই অনুপাতগুলোর যোগফল দ্বারা, অনুপাতগুলোর যোগফল দ্বারা, তাহলে 3:2:5, 5:1:6। আচ্ছা ভাগ করব, ভাগ করার পরে দেখো চন্দ্রর নাম আছে প্রথমে, তাহলে চন্দ্র প্রথমে কত আছে, 3 ভাগ, চন্দ্র পাবে 3 ভাগ, গুণ করব 3 দ্বারা। সূর্যের বেলা দেখো 96,100 আমরা লিখব, 6 দ্বারা ভাগ করব, গুণ করব হলো 2 দ্বারা, কারণ সূর্য আছে মাঝামাঝিতে, মাঝে আছে 2। এরপর তারার বেলা দেখো 96,100 লিখব, 6 দ্বারা ভাগ করে গুণ করব 1 দ্বারা, কারণ তারা আছে সবার শেষে, তাহলে আমরা পেয়ে যাব তাদের বন্টনযোগ্য মুনাফা। তো 96,100 ভাগ 6 গুণ 3, তাহলে 48,050 টাকা, এটা হলো চন্দ্রের মুনাফার অংশ। সূর্যের কত দেখো, 96,100 ভাগ 6 গুণ 2, সূর্য পাবে হলো 32,033 টাকা। দশমিক আছে, দশমিকটা কিন্তু না লিখলেও চলবে, অন্য একজনেরটা তারার টাইম একটু বাড়িয়ে দিব, তাহলে তারা পাবে হলো 16,117 টাকা। এই হলো তাদের বন্টনযোগ্য মুনাফা। এবং বন্টনযোগ্য মুনাফা নির্ণয় করার পরেই কিন্তু আমাদের পুরো অঙ্কটি শেষ হয়ে যাবে, খ নাম্বারটি অর্থাৎ বন্টন লাভ লোকসান আবন্টন হিসাব কিন্তু শেষ হবে। তো আশা করি আবন্টন হিসাবটি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের যাদের তুলে নেওয়া দরকার তোমরা একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা চলে যাব গ নাম্বার প্রশ্নে। দেখো গ নাম্বার প্রশ্নে বলা আছে চন্দ্রের মূলধন হিসাব তৈরি করতে হবে। গ নাম্বার প্রশ্নে বলা আছে শুধু চন্দ্রের মূলধন, তাহলে আমরা এখন চন্দ্রের মূলধন হিসাবটি তৈরি করব। বিবরণ টাকা, এটা হলো ডেবিট পাস, এটা হলো ক্রেডিট পাস। তো প্রশ্নে খেয়াল করো বলা আছে চন্দ্রের মূলধন হিসাব তৈরি করো। তো মূলধন হিসাব তৈরি করতে গেলে চন্দ্রের যে প্রারম্ভিক মূলধন ছিল সেটা হলো তার মূলধন হিসাবের প্রারম্ভিক ব্যালেন্স, তাই না? তাহলে এখানে প্রথমে আমরা ব্যালেন্স বিডি লিখে চন্দ্রের মূলধন লিখব। চন্দ্রের মূলধন ছিল 80,000 টাকা। এখানে আমরা 2021 সালের জানুয়ারির 1 তারিখে সে মূলধন এনেছিল, তাই না, ব্যবসা শুরু করেছিল। তাহলে এখানে ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডিতে কোন টাকাটা লিখতে হবে, তার মূলধনের টাকাটা। চন্দ্রের মূলধন ছিল 80,000 টাকা। এরপর যদি কখনো অংশীদাররা অতিরিক্ত মূলধন আনে তাহলে এখানে নগদান হিসাব লিখে অতিরিক্ত মূলধনের টাকাটা লিখতে হবে। তো এই অঙ্কে তার অতিরিক্ত মূলধন নেই, তাহলে এটা দরকার নেই। আমরা এখন চলে যাব লাভ লোকসান আবন্টন হিসাবে। লাভ লোকসান আবন্টন হিসাবের ডেবিট পাশে যেই দফাগুলো ছিল, ডেবিট পাশে যেই এন্ট্রিগুলো ছিল, এগুলোকে আমরা এখন মূলধন হিসাবের ক্রেডিটে লিখে দিব। লাভ লোকসান আবন্টন হিসাব 31 ডিসেম্বর। এখন দেখো আবন্টন হিসাবের প্রথমে কী ছিল, প্রথমে ছিল মূলধনের সুদ, তাহলে আমরা লিখে দিলাম মূলধনের সুদ। মূলধনের সুদ ছিল 8,000 টাকা। এরপর দেখো বলা ছিল বেতন পাবে কে, চন্দ্র বেতন পাবে। তো যেহেতু আমরা চন্দ্রের মূলধন হিসাব তৈরি করতেছি তাহলে বেতনটাও দিব, বেতন সে পাবে প্রতি মাসে 1,000 টাকা, তাহলে এক বছরে তার বেতন ছিল 12,000 টাকা, তাহলে বেতন 12,000 টাকা। এরপরে ছিল ঋণের সুদ, ঋণের সুদটি কিন্তু অংশীদারদের ঋণ হিসাবে যায়, ঠিক আছে, এখানে কিন্তু যাবে না। এরপর আমরা লিখে দিব মুনাফার অংশ, মুনাফার অংশ। চন্দ্র কত টাকা মুনাফার অংশ পেয়েছিল দেখো, চন্দ্র ছিল প্রথমে, চন্দ্র পেয়েছিল
48,050 টাকা মুনাফা, 48,050 টাকা। তাহলে আবন্টন হিসাবের ডেবিট পাশে যেগুলো ছিল অর্থাৎ ব্যবসায়ের যেগুলো ব্যয় ছিল সেগুলোই কিন্তু চন্দ্রের আয়। তাহলে চন্দ্রের আয়গুলো আমরা এখানে লিখে দিয়েছি। আর ডেবিট পাশে কি লিখবো দেখো, প্রথমেই লিখতে হবে আমাদের উত্তোলন। প্রথমে আমরা লিখবো উত্তোলন, যেটি সে নগদ উত্তোলন করেছে। উদ্দীপকে দেখো বলা আছে সূর্য এবং তারা এত টাকা করে উত্তোলন করেছে, তার মানে চন্দ্র কিন্তু উত্তোলন করেনি, তাহলে চন্দ্রের উত্তোলন লেখার প্রয়োজন নেই। এরপরে বলা আছে তারা নগদ উত্তোলন ছাড়াও পণ্য উত্তোলন করেছে, তাহলে চন্দ্র কিন্তু কোনো উত্তোলন করেনি, তাহলে চন্দ্রের ডেবিট পাশে কিন্তু কিছুই হবে না মূলধন হিসাবের। তো এই হলো আমাদের মূলধন হিসাবের পোস্টিং। এখন আমরা করব ব্যালেন্সিং। ব্যালেন্সিংটা কীভাবে করতে হবে, তোমরা ওই টি সাকে যেভাবে ব্যালেন্স করতে, প্রথমে আমরা দুই পাশ যোগ করবো। দেখো এখানে যেহেতু ডেবিটে কিছুই নেই, তার মানে ক্রেডিট পাশটাই বড় হবে, তাহলে ক্রেডিট পাশের যোগফলটা আমরা নামাবো। যোগ করলে আমরা পাই 148,050। ক্লোজিং দিয়ে দিব এই টাকাটা আবার এই পাশে 148,050। যেহেতু এই পাশে ডেবিট পাশে কিছুই নেই, তাহলে এটাই তো ব্যালেন্স সিডি, তাই না? যত টাকা কম পরে আমরা জানি তত টাকাই সিডি হয়, এখানে টোটাল টাকাটাই কম, তাহলে ব্যালেন্স সিডি 148,050 টাকা। সিডির তারিখ হবে ওই মাসের শেষ দিন অর্থাৎ ডিসেম্বর 31, এবং এটি যেহেতু ডেবিট পাশে সিডি হয়েছে তাহলে বিডি করতে হবে কোথায়, ক্রেডিট পাশে, 2022 জানুয়ারি 1, ব্যালেন্স বিডি, ব্যালেন্স বিডি 148,050 টাকা। তো এই হলো চন্দ্রের মূলধন হিসাব। তোমাদের যাদের তুলে নেওয়া প্রয়োজন তোমরা একটি স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। আমরা এই পুরো সৃজনশীল প্রশ্নটি করলাম, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টাও করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। 2022 সালের সকল বোর্ডে অংশীদারি ব্যবসার হিসাব এই অধ্যায় থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল সেগুলো একটি প্লেলিস্টে আমাদের চ্যানেলে এবং আমাদের পেজে দেওয়া আছে। সেখান সেই প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে আসতে পারো। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।